আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গুনাহার? আপনি কেমন আছেন? আমি রেকর্ড ভাবি নাই ভাবি নাই আজকের এই দিনে শুরুতেই রব্বুল আলামিনের কাছে সেজদা বিনত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন, আমাদের চলার পথকে সহজ করে দিয়েছেন, আমাদের কঠিন পথকে তিনি রহমত এবং বরকতের চাদরে আবৃত করে দিয়েছেন। এরপরে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাদের সকলকে আমি ভীষণ ভালোবাসি, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আল্লাহর কাছে এই সন্ধ্যায় দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান এবং ইজ্জত উত্তরোত্তর বাড়িয়ে দিন। আমার অনেক কর্মী ভাই রাত্রে বাসায় ঘুমাতে পারে নাই, গতকাল আমার এক কর্মীকে অশ্লীল গালাগালি করা হয়েছে, আমার ছেলেদেরকে প্রতিদিন কারাগারের হুমকি দেওয়া হয়েছে, প্রতিদিন আমাদের ছেলেদের তালিকা হয়েছে। আপনারা জানেন ভাটাহার গ্রামে একটা অফিস করেছিল, আমাদের ছেলেরা শীতে রাত্রে রাস্তায় রাত কাটিয়েছে। আমরা নাকি নির্বাচনের এই পরিস্থিতিতেও নাকি আমরা অন্যের অফিস করতে গিয়েছি, অফিস করে তিনটি মামলা রেডি করে থানায় থানায় ঘোরা হয়েছে, আমাদের ছেলেদের তালিকা দফায় দফায় থানায় দেওয়া হয়েছে। রাত তিনটা চারটার সময় আমাদের ছেলেদেরকে পুলিশ ভূমি হয়ে খুঁজেছে, ঠিক সে অবস্থায় আমরা কাউকে বুঝতে দেয় নাই আমাদের আঘাতের কথা। আমাদের ছেলেদের উপর থেকে কি ঝড় গেছে আপনারা টের পান নাই? আমরা টের পেতে চাই। আমি আজকে এই রাত্রিতে আমাদের সকল কর্মীদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় আমার নয়, এ বিজয় আপনাদের প্রত্যেকটি গুনাহার বাসীর বিজয়। আজকের এই দিনে যে দুঃসাহসীর সাথে আমাদেরকে ভোট দিয়েছেন, আমি আজকে বিজয়ের মুহূর্তে আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আগামী 5 বছর আমি এই প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি কি করবো? স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশনের সাথে জড়িত অফিসিয়ালসরা, উপজেলা অফিস, সকল নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত সকল কর্মকর্তাদের প্রতি আপনারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছিলেন, শত নির্যাতন মুখ বুঝে সহ্য করার পরামর্শ দিয়েছিলেন, আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা। আপনারা আপনাদের কথা রেখেছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দেয়। আমি আজকে যারা হাজার জনতা এসেছেন, আজকে আমরা কথা বলবো না, আলোচনা করবো না, আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা স্লোগান দিয়েছিলাম প্রত্যাশিত জনপদ জনপদ ঘটতে পরিবর্তনের মিছিলে আপনিও সামিল হন। আপনারা যে পরিবর্তনের মিছিলে সামিল হয়েছেন, ইনশাআল্লাহ আগামী 5 বছরে আপনাদের প্রত্যাশিত জনপদ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আজকের এই দিনে নির্বাচনের সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমাদের পক্ষ থেকে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদের কথা, আমাদের কাজে, আমাদের চলাফেরায়, আমাদের শোডাউনে, আমাদের কোনো লেখালেখিতে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি কোনো আহত হয়ে থাকেন, তার কর্মীরা যদি আহত হয়ে থাকেন, এই নির্বাচন করতে গিয়ে মেম্বার প্রার্থীরা যারা আছেন তারাও যদি কোনো আহত হয়ে থাকেন, আমরা প্রত্যেকের প্রতি বিনম্র ভাবে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ বাস্তে আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি আমার প্রতিদ্বন্দ্বী আপনাদের মাধ্যমে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে আমার কথাই কাজে, আমার কর্মীদের কোনো কথা কাজে আপনারা আঘাত পেয়ে থাকেন, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
আমি কথা দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ করাব আমরা ইনশাআল্লাহ। একই সাথে আপনারা জানেন আমাদের সাথে কি কি আচরণ করা হয়েছে, আমাদের কি করে অপহাত ভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি আজকের এই বিজয়ের মুহূর্তে নতুন যুবপথ ধরতে, নতুন প্রত্যাশী যুবপথ ধরতে আমার প্রতিদ্বন্দ্বীদের সকল আঘাত, সকল অপবাদ, সকল মিথ্যাচার, সকল কুৎসিত ব্যক্তিগত আক্রমণকে আল্লাহর হাতে আমি মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার কারো প্রতি কোনো ক্ষোভ নেই, কারো প্রতি কোনো দুঃখ নেই, কারো প্রতি কোনো বেদনা নেই। আমি মনে করেছি রাজনীতির মাঠে বিজয়ের জন্য প্রত্যেকে তাদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে, আমি এটাকে রাজনীতি হিসাবেই নিয়েছি। আমি বিশ্বাস করি আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন দুজন ভদ্রলোক, তারা ভদ্র মানুষ, তারা উচ্চ বংশীয় মানুষ, আমি চেষ্টা করব তাদের মর্যাদাকে সমুন্নত করার ইনশাআল্লাহ। আমি আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন আপনাদের মাধ্যমে তাদের কাছে ধন্যবাদ প্রদান করছি, তাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ সাবেক সকল চেয়ারম্যানদের সাথে নিয়ে আমরা আমাদের পরিষদকে অপারেট করব ইনশাআল্লাহ। যারা নবনির্বাচিত সদস্য হয়েছেন, যারা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন, বেশি অভিনন্দন এবং দোয়া। যারা গত নির্বাচনে আমরা 16 ভোটে হেরেছি, তা মাত্র 16 ভোটে আমাদের 5.5 বছর অপেক্ষা করতে হয়েছে। 16 ভোটে হেরেছিলাম, আজকে 12,000 ভোটের ব্যবধানে আমরা জিতেছি। যারা পরাজিত হয়েছেন আমি অনুরোধ করব আবার পরবর্তী নির্বাচনের 3 মাস আগে নয়, আপনারা আগামীকাল থেকে জনগণের সাথে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। যারা পরাজিত হয়েছে তাদের কাছে আমার একটা বার্তা আছে, যারা মেম্বার নির্বাচনে পরাজিত হয়েছেন তাদেরকেও জনগণ ভোট দিয়েছে, কম হোক বেশি হোক। যারা চেয়ারম্যানে পরাজিত হয়েছেন, মহিলা ভাই চেয়ারম্যানে পরাজিত হয়েছেন, আমি কথা দিলাম যারা পরাজিত হয়েছেন নির্বাচিত তো বটেই, যারা পরাজিত হয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, যাদেরকে যারা আপনাদেরকে ভোট দিয়েছে ইনশাআল্লাহ আমার সাথে সম্পর্ক রাখেন, আপনাদেরকে আমি নেতৃত্বের আসনে আমি বসাবো ইনশাআল্লাহ। আপনারা পরাজিত সকল প্রার্থীকে আমার পক্ষ থেকে বার্তা দিবেন, তাদেরকে পরিষদে দেখবেন ইনশাআল্লাহ, তাদেরকে সাথে নিয়ে আমরা নতুন পরিষদ পালাবো ইনশাআল্লাহ। আমি আজকে যেহেতু আমাদের উপজেলা অফিসে যেতে হবে, আমি আজকে আর কথা বলছি না, আমাকে প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হয়েছে, মেহরবানি করে এখান থেকে ফেরার পথে কোনো উস্কানিমূলক কথা, কাউকে আহত করা, কাউকে আঘাত করা, মানসিক ভাবে কথা দিয়ে শারীরিক ভাবে একটা কথা দিয়ে আপনারা এটা করবেন না ইনশাআল্লাহ, কাউকে টিপ করবেন না ইনশাআল্লাহ, কাউকে সামনে পেলে শারীরিক ভাবে তো নয়ই মুখের কথা দিয়ে আহত করবেন না। আপনারা কথা দিচ্ছেন আমাকে, আমি তো সম্ভব না যে দূরের কর্মী পরাজিত প্রার্থীকে অথবা অন্য কোনো প্রার্থীকে টিপ করেছে, অপমান করেছে, আমাদেরকে গুণাহারের মানুষ প্রাণ ঢেলে ভোট দিয়েছে, প্রাণ উজাড় করে ভোট দিয়েছে। আমরা দেখতে চাই মাত্র গুণাহারের 3,000 লোক আমাদের ভোট দেয় নাই, 2,500 কতজন ইনশাআল্লাহ। আমাদের প্রথম মিশন হচ্ছে, প্রথম মিশন হচ্ছে যে সকল এই মাত্র 2,900 লোক কেন আমাদেরকে ভোট দিল না, তাদের বাড়িতে গিয়ে গিয়ে আগে সেবা পৌঁছে দেওয়া, তাদেরকে আমাদের বুঝাতে পারলে আমরা তাদেরকে আমরা আমাদের চরিত্র, আমাদের কাজ, আমাদের কর্ম বুঝাতে পারি নাই, আমাদের ত্রুটি আছে ইনশাআল্লাহ। এই 3,000 লোককে আমি আগে ডিল করতে চাই, আপনারা মন খারাপ করবেন না তো, আমি এদেরকে আগে সেবা দিতে চাই ইনশাআল্লাহ। এই মাটিতে আমাদের এখানে একটাই একটাই দল থাকবে, সেই দল হচ্ছে সত্য এবং মুক্তি এবং ইনসাফের দল। আমি আজকে এই এই সমাবেশে আমি সবচেয়ে একটা কৃতজ্ঞতা না জানালে পারবো না, আমার প্রিয় মজিদনগরবাসী, আপনাদের কোলে আমাকে আশ্রয় দিয়েছেন, যখন আমার বিপদ ছিল, যখন আমার কোথাও হাঁটার জায়গা ছিল না, মজিদনগরের এই ছোট্ট মাটি আমাকে আশ্রয় দিয়েছে। আমি আজকে কথা দিচ্ছি মজিদনগরকে আমার কলিজার ভিতরে রাখবো সবসময় ইনশাআল্লাহ।
আপনারা জেনে অবাক হবেন, লাস্ট 15 দিন ধরে আমার মুরব্বীরা, আমার চাচারা, আমার দাদারা, আমার ছোট ভাইরা, আমার বড় ভাইরা, তারা রাত্রি 10টা থেকে ফজর পর্যন্ত আমাকে পাহারা দিয়েছে। আমি ঘুমাতাম, তারা জেগে থাকে। আল্লাহর কসম, আপনাদেরকে আমি ভালোবাসি। তাদের কে যেন বলেছে লুটকে মেরে ফেলা হবে, তারা আমার গ্রামে পাহারা বসিয়েছে। আই লাভ ইউ ম্যান। আমি আপনাদেরকে যে আমাদেরকে আমার ভালোবাসি, যার দাড়ি পাখা মানুষরা রাত থেকে আমাকে পাহারা দিয়েছেন, চৌকিদারের ভূমিকা পালন করেছেন, এখন থেকে আপনারা ঘুমাবেন, আমি চৌকিদারে পাহারা দেবো ইনশাআল্লাহ। গুনার কাছে আমাকে যেভাবে একে রেখেছে নির্বাচনে, আমি হাঁটলে আমার কর্মীরা সামনে দাঁড়িয়ে ব্যারিকেড দিত, আমি চললে, আমি যখন বক্তৃতা দিতাম কোথাও, আমার পিছনে পর্দার পিছনে কর্মীরা দাঁড়িয়ে থাকতো, কেউ যদি আমাকে চাকু মারে, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে, আমি যেভাবে আমাকে নিরাপত্তা দিয়েছেন, হুকি মামলা তারাদেরকে উপেক্ষা করে আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের প্রত্যেকের পাশে আমি নিউ সেবক হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ, আমি সর্বপ্রথম জানাচ্ছি আমার দলকে, আপনি জানেন আমি জামাত ইসলামীর কর্মী, আমার দল আমার জন্য ভীষণ প্রেরণার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আমি আজকের এই দিনে এখানে জামাত অনেক অপমান সয়েছে, এই মাটিতে অনেক লজ্জা পেয়েছে, লজ্জা দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, ঘৃণা দেওয়া হয়েছে, সারা বাংলাদেশ জানুক পুরো এই মাটিতে জামাত ইসলামী জিতেছে আজকে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার যুদ্ধ দল, বাংলাদেশ দল, তারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, সাবেক দুজন চেয়ারম্যান আমাকে সমর্থন দিয়েছেন, জাতীয় পার্টির লোকজন আমাকে সমর্থন দিয়েছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন, চর্মনায়ক হজরত পীর সাহেবের দল, চর্মনায়ক সংগঠন, স্থানীয় সংগঠন আমাকে সমর্থন দিয়েছে। যদিও এটা নিয়ে তাদের সাংগঠনিক ভাবে বেশ আলাপ হয়েছে, আমি আজকে এই লাইভ দেখবে কিনা আমি জানি না। আমি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব, আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, তাদেরকে আমি ইনভাইট করেছি, তারা এসেছে, যদি তারা কোনো অপরাধ করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আজকে নবনির্বাচিত চেয়ারম্যান হয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান করব, একটা বৃহত্তর ইসলামী ঐক্যের স্বপ্ন দেখি, আপনারা মেহরবানি করে এই ছোট্ট বিষয়কে আপনারা পজিটিভলি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমার মায়েরা, আমার ভাইরা, আমার চাচারা, আমার পিতারা, আমার ভাইরা, আপনারা কি আমাকে ভালোবাসেন? আমার কি কিছু অবস্থা রেখেছেন? আমি কথা দিচ্ছি আমি নির্বাচনে কোনো প্রতিশ্রুতি দেয় নাই, আজকে ওয়াদা করে গেলাম আমি আমার পরিচয় দিয়ে গুণাহারকে সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ভালোবাসি, আমার পিতারা ভালোবাসি, আমার ভালো কর্মবিন্দু আজকে বলি, আমার কর্মীরা, আমরা সকলে মিলে, আমরা সকলে মিলে আমাদের শত্রু মিত্র, আমাদের ভালোবাসার মানুষ, ফিরে করা মানুষ, লেট আস ফরগেট এন্ড ফরগিভ, চলে আমরা অতীতের সবকিছু ভুলে যাই, ক্ষমা করে দেই, হিন্দু মুসলিম শিশু কিশোর সকলে মিলে আমরা এক নতুন গুণাহার করে তুলি, চলেন আমরা একসাথে আমি একটি স্লোগান দিয়ে শেষ করবো, আকাশ বাতাসে জানিয়ে দিন
প্রত্যেককে জানিয়ে দিব। আজকে মেহরবানি করে আপনারা এখান থেকে ধৈর্যের সাথে কোন উস্কানি না দিয়ে বিজয়ী মানুষদেরকে রোজ টিভি 24 এনজয় by listening to the Holy Quran.